বাইরে প্রচন্ড গরম, দুপুরের তাপমাত্রা আজকাল প্রায় ছুঁয়ে যাচ্ছে, প্রায় রিয়েল ফিল টেম্পারেচার ছুঁয়ে যাচ্ছে 46-47 ডিগ্রি আমাদের এই কলকাতার আশেপাশেই, অন্য জায়গায় তো ভাবাই যাচ্ছে না বাঁকুড়া পুরুলিয়াতে। এই গরমে খেতে প্রায় কিছুই ইচ্ছে হচ্ছে না, দুপুরে পাতা ভাত টক ডালি মুখে রুচছে। তাছাড়া সেই জন্য আমি ভাবলাম আজকে কি বানানো যায়, তো আজকে একটু ভাবলাম আমপোড়া শরবত। তবে এটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখি। আমপোড়া শরবত বানানোর জন্য আমগুলোকে পুড়িয়ে নেওয়ার জন্য সব থেকে ভালো হলো যে উনুন বা আখের উনুনে সেটাকে এগুলোকে পুড়িয়ে নেওয়া, কিন্তু যেহেতু বাড়িতে সে ব্যবস্থা নেই তো অগত্যা এটাকে গ্যাসে পোড়াবো। তো কিভাবে পোড়াবো, এই যে রুটির শাকার যে জাল থাকে এটার মধ্যে আমি এই যে দুটো তিনটে করে আম আমি নিয়ে নেবো, নিয়ে লো আঁচ করে আস্তে আস্তে এগুলো পুড়তে দেবো। এইভাবে এগুলো পুড়বে, এটা কিন্তু পোড়ার সাথে সাথেই মানে পোড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরটা সফট হয়ে যাবে। পুড়লে যে ফ্লেভার আসে এটা অনেকে সেদ্ধ করেও করে, কিন্তু পুড়লে যে ফ্লেভার আসে সেটা কিন্তু সেদ্ধ করলে সেইভাবে আসে না। তো এটা এইভাবে আস্তে আস্তে আমি 6টা আম নিয়েছি, তো আমি এখন এই 6টা আম 2 খেপে আস্তে আস্তে করে লো আঁচে পুড়িয়ে নেব। একটাতে কোরানো হয়ে গেছে, এইভাবে আমি আস্তে আস্তে লো আঁচে অন্যদিকটা আমগুলো পুড়িয়ে নেব, পুরো ভালোভাবে যেন আমটার পুরোটাই ভালোভাবে কুকড হয় ভেতরটা, সেই জন্য ধীরে পুরোটা এইভাবে লো আঁচে। আমগুলো কোরানো হয়ে গেছে, এবার পুরো ভালো চারপাশ থেকে আমি পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নিয়ে। এবার আমি এটাকে গ্যাস অফ করলাম, আমগুলো পুড়িয়ে নিয়েছি। এই গরম কিন্তু ভেতরে অনেকক্ষণ থাকে, সেই কারণে কি করবো এই আমগুলোকে আমি কিন্তু ঠান্ডা জলের ভেতর ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, ততক্ষণে অন্য সব আমরা রেডি করে নেব। আমটাকে এইভাবে খোসাটা ছাড়িয়ে ভেতরের যে কাঠটা আছে ওইটাকে আমি আলাদা করে নেব। এই যে ভেতরের যে পার্পটা আছে আমের পার্পটা, খোসাটার ভেতরেও কিন্তু পার্প থেকে যায়, সেটা পোড়া ফ্লেভারটাও আসবে খোসার থেকেও, এইভাবে এটাকে ইয়ে করে নিতে হবে। যেহেতু আমপোড়া শরবতটা টক ঝাল মিষ্টি হয় তাই তাতে একটা কাঁচা লঙ্কা পুড়িয়ে সেটা দেব। জিরে রোস্ট করে নেব, জিরেটা একটু লাল হওয়া অব্দি রোস্ট করব। ওই একটা প্যান বসিয়েছি তাতে, তারপরেটা শিলনোড়ায় শিলপাটায় গুঁড়ো করব। এই যে জিরেটা ভাজা হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে, এবার এটা শিলপাটায় গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এইটা করছে কিন্তু আমার প্রতিদেব, ও ভালো রান্না করে, আমরা দুজন মিলেই রান্না করি সবসময়। সব প্রিপারেশন হয়ে গেছে, আম পুড়িয়ে আমের কাঠটা আমি আলাদা করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না আমার, 6টা আম করতে হার্ডলি 2-3 মিনিটস লেগেছে। আর নিয়েছি এই যে চিনিটা আপনারা স্বাদ মতো নেবেন, আমি খুব বেশি মিষ্টি করবো না, এতটা আম যেহেতু নিয়েছি চিনি একটু ভালো পরিমাণে রাখবে। আর ওই যে জিরেটা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, বিট নুন নিয়েছি, আর নিয়েছি জলজিরা আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু আমি ফ্রেশ গোলমরিচ যেটা ওটা ক্রাশ করেছি, না হলে টেস্ট খুব একটা ভালো আসে না বলে আমার মনে হয়। আর নিয়েছি এইখানে হলো পুদিনা পাতা, পাতাগুলো বেছে শক্ত ডাল বাদ দিয়ে সেটা ধুয়ে রেখেছি, আর নিয়েছি ধনে পাতা, আর এই যে লঙ্কা পোড়া। এবার এগুলো সবগুলো আমার যাবে মিক্সির বড় ব্লেন্ডারে, এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস আমি এটার ভেতর দিয়ে দেব। আমি কিন্তু এটার ভেতরে এবার খুব বেশি জল দিয়ে একেবারে আমি শরবতটা করবো না, আমি এটা বানিয়ে রেখে দেবো, পরে যখন খাওয়া হবে সেটাই আমি
এক্সট্রা জল আর বরফ দিয়ে সেটা, এটা আমি মেন মিক্সচারটা বানিয়ে রাখবো। আবার বানানোর সময় কেউ কেউ যখন খাবে, এটা আমাদের ফ্রিজেটা করে রেখে দেবো, এটা মোটামুটি ফ্রিজে 2-3 দিন তো ভালোই থাকবে। দিয়ে এটা যখন খাওয়ার সময় গ্লাসে দিয়ে, তার আগে ব্লেন্ডারে আবার পরিমাণ মতো জল দিয়ে, চিনি লাগলে চিনি দিয়ে, যে যেমন মতো চিনি খায় সেই রকম চিনি দিয়ে আবার ব্লেন্ড করে রেডি টু সার্ভ হবে। টাম্পানার মিক্সচারটা ব্লেন্ড হয়ে গেছে ব্লেন্ডারে, এইটা হলো স্টক। তো স্টকটা আমি রেখে দেবো ফ্রিজে।